আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আজর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ম্যাথমেটিক্স থ্রি এ সকল অধ্যায়ের ভিডিও পেতে তোমরা আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি চেক করতে পারো। আমরা দেখতেছিলাম ম্যাথমেটিক্স থ্রি এ অধ্যায় পাঁচ, অর্থাৎ আয়তাকার ঘন বস্তু ও ঘনক। তো আমরা অলরেডি এই অধ্যায়ের বেসিক তথ্যাবলী এবং কিছু ম্যাথ প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা অনুশীলনীর ৩০ এই রসনামূলক কোশ্চেনটি সলভ করার চেষ্টা করব। দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে একটি আবদ্ধ আয়তাকার বাক্সের বাহিরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল 208 বর্গ সেন্টিমিটার। এর সবগুলো দেওয়ালের বেদ সর্বত্র সমান হলে বাক্সের বেদ নির্ণয় করো। দেখো এই বিষয়টি যদি আমরা একটি বাক্সের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যদি আমি রেল বাক্স পাইনি, আমরা একটা ফ্যান লাভলির বাক্স দিয়ে তোমাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। দেখো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটি আয়তাকার বাক্স। এখন বলা আছে এই আয়তাকার বাক্সের বাহিরের দৈর্ঘ্য। তো দেখো এই যে আয়তাকার বাক্সটি, এর বাহিরের দৈর্ঘ্য মানে কোন দৈর্ঘ্যটি? এই দৈর্ঘ্যটি। এই দৈর্ঘ্যটি বলা আছে 10 সেন্টিমিটার। দেন বলছে বাহিরের প্রস্থ, তার মানে এই যে প্রস্থ, এই প্রস্থ বলা আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং বাহিরের উচ্চতা, তার মানে এই উচ্চতা, এটা দেওয়া আছে আমার 6 সেন্টিমিটার। আর একটি যেই দেওয়া আছে সেটা হলো ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা কিন্তু এতক্ষণ যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেখলাম, এটা কিন্তু এই বাক্সটির বাহিরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। কিন্তু যদি আমরা ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ এবং ভিতরের উচ্চতা জানতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই যে বেদ, বেদ মানে কি, এই যে কাগজটা, যদি এটা হতো কাঠের তাহলে এটা কি দিয়ে তৈরি হতো? কাঠ দিয়ে তৈরি হতো। এই যে কাঠ বা কাগজ এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ভিতরের দৈর্ঘ্য পাবো, ভিতরের প্রস্থ পাবো এবং ভিতরের উচ্চতা পাবো। তো দেখো এখানে দেওয়া আছে বাহিরের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখন আমরা যদি এর ভিতরের দৈর্ঘ্যটি জানতে চাই, এর ভিতরে দৈর্ঘ্য জানতে চাইলে কি করতে হবে? দেখো এই যে এদিকে যেই কাঠটি আছে, কাঠ বা কাগজটি আছে, আর এইদিকে এইদিকে যে কাঠ বা কাগজটি আছে, এটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ভিতরের ফাঁকা যে অংশটি আছে, এই যে কাঠ বাদে বা এই কাগজ বাদে, ভিতরে যেই ফাঁকা অংশটি আছে শুধুমাত্র তার দৈর্ঘ্য পাবো। একইভাবে যদি আমরা প্রস্থ বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে এই পাশে যে কাঠ বা কাগজ বা বেদ যাকে আমরা বলছি, এটা বাদ দিতে হবে এবং এই পাশে বেদ এবং এই পাশে বেদ বা এই কাঠ বা কাগজটি বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমরা ভিতরের প্রস্থটিও পেয়ে যাব। একইভাবে যদি আমরা ভিতরের উচ্চতা বের করতে চাই, একইভাবে এই বেদ এবং এই নিচের বেদটি মানে নিচের কাগজটি বাদ দিতে হবে। তো এখানে বলে দেওয়া আছে যে সবগুলো দেওয়ালের বেদ সর্বত্র সমান, তার মানে এই যে দেওয়ালগুলো, এই যে এটা, এই যে নিচে, এদিকে, 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 এই যে দেওয়ালগুলো, এই দেওয়ালগুলোর সব দিকেই পুরুত্ব সমান। ঠিক আছে, সব দিকেই পুরুত্ব সমান, তার মানে আমরা ধরে নিতে পারি যে সব দিকে একটা নির্দিষ্ট পুরুত্ব ধরে নিব। যদি আমরা এই পুরুত্ব বের করে ফেলতে পারি যে কাগজের পুরুত্বটুকু কতটুকু, এটা যদি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা ভিতরের দৈর্ঘ্য বের করতে পারবো, ভিতরের প্রস্থ বের করতে পারবো, ভিতরের উচ্চতা বের করতে পারবো। কিন্তু আমাদের অতটুকু বের করতে বলা হয়নি, আমাদের জাস্ট বলা হয়েছে এই যে পুরুত্ব, কাঠের পুরুত্ব বা কাগজের পুরুত্ব বা বেদ, এই বেদটা আমাকে, এই বেদের পুরুত্বটুকু আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এখন যদি আমরা একটা সলিউশন দেখার চেষ্টা করি, তোমাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হবে। দেখো এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলি। যে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সেগুলো এখন আমরা লিখব। যে দেওয়া আছে আয়তাকার বাক্সের বাহিরের দৈর্ঘ্য, তোমরা লিখবা আয়তাকার বাক্সে, আমি জাস্ট লিখলাম না, আয়তাকার বাক্সের বাহিরের দৈর্ঘ্য। বাহিরের দৈর্ঘ্য মানে কি? ওই যে বেদটা দেখালাম, বেদ, বেদ বা কাগজ, এটা সহ দৈর্ঘ্য, এটা উপরেও কিন্তু আছে, নিচেও কিন্তু আছে, এই পার্শ্বেও আছে, এই পার্শ্বেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে, তার মানে প্রতি ক্ষেত্রে কিন্তু দুই পার্শ্বে আছে। আচ্ছা তাহলে বাহিরের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। দেন বাহিরের প্রস্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আচ্ছা দেন বাহিরের উচ্চতা দেওয়া আছে, বাহিরের বলতে বেদ সহ, আমি বারবার বলছি বাহিরের বলতে ওই বেদ বা কাগজটি সহ, উচ্চতা কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার,
আচ্ছা, এগুলো কিন্তু আমার বাহিরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। কিন্তু দেখো আরেকটি জিনিস দেওয়া আছে, সেটা হলো আমার ভিতরে সমগ্রতলের ক্ষেত্রফল। এখন কিন্তু আমার আর বাইরে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া নাই, দেওয়া আছে কার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো আমাদের কিন্তু বের করতে হবে এই কাঠের পুরুত্ব বা এই বেদের পুরুত্ব বা দেওয়ালের পুরুত্ব বা বাক্সে বা কাগজে, আমি যে কাগজটা দেখালাম এই কাগজের পুরুত্ব আমাদের বের করতে হবে। আমরা প্রথমে ধরে নিব যে কাগজের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। সেই কাজটা এখন আমরা করবো যে ধরি ধরি দেখো আমাদের কি বের করতে বলা হয়েছে, যে দেওয়ালের বেদ সর্বোচ্চ সমান হলে বাক্সের বেদ বের করো। ধরে নিলাম, ধরি বাক্সের বেদ, বাক্সের বেদ সমান 1 সেন্টিমিটার। আচ্ছা, বাক্সের বেদ যদি 1 সেন্টিমিটার হয়, এই যে বাক্সটি এর বেদ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে ভিতরের দৈর্ঘ্য কতটুকু হবে বলতো? ভিতরের দৈর্ঘ্য শুধুমাত্র ভিতরের দৈর্ঘ্য, এই দিক থেকে বাদ যাবে এটা, এই এক্সটা বাদ যাবে, এই এক্সটা বাদ যাবে, আর এদিক থেকে এই এক্সটা বাদ চলে যাবে। তাহলে দেখো এই যে পুরোতে বাদ দিয়ে দিলাম, এখন যেটুকু থাকলো, যেটুকু থাকলো এটা হচ্ছে আমার শুধুমাত্র ভিতরের ফাঁকা অংশের দৈর্ঘ্য। তার মানে এদিক থেকে এক্স বাদ দেবো, এদিক থেকে এক্স বাদ দেবো, তাহলে আমরা ভিতরের ফাঁকা অংশের দৈর্ঘ্য পাবো। তো আমরা সেই কাজটি করবো। তাহলে অতএব ভিতরের দৈর্ঘ্য, অতএব বাক্সের ভিতরের দৈর্ঘ্য বা লিখতে পারো যে ভিতরের ফাঁকা অংশের দৈর্ঘ্য, ঠিক আছে? ভিতর দৈর্ঘ্য কি হবে, আগে ছিল 10, এখন আমরা বাইরে ছিল 10, আর যেহেতু এখন ভিতরে বের করছি, যখনই ভিতরে বের করবো তখনই বাক্সটির এদিক থেকে এক্স বাদ যাবে, এদিক থেকে এক্স বাদ যাবে, তার মানে কি হবে 10 - 2x সেন্টিমিটার হবে আমার ভিতরের দৈর্ঘ্য। একইভাবে দেখো ভিতরের প্রস্থ যখন নির্ণয় করবো, একইভাবে প্রস্থর ক্ষেত্রেও কিন্তু আগে ছিল 8, 8 থেকে এখন 2x বাদ চলে যাবে, কারণ প্রস্থর ক্ষেত্রেও কিন্তু উভয় পাশে আমার, উভয় পাশে আমার কাট ছিল। প্রস্থ কোনটা, এই যে এটা হচ্ছে আমার প্রস্থ। তো এই প্রস্থর ক্ষেত্রে কিন্তু আমার উভয় পাশেই, উভয় পাশেই থাকছে, যে এই যে এই পাশটা, এই যে এই কাটটুকু আর এই কাটটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই যে মাঝখানে যে দৈর্ঘ্যটুকু এটুকু আমাদের প্রস্থ পেয়ে যাবো। তার মানে এক্স এক্স বাদ দিব, অর্থাৎ 2x বাদ দিব, তাই 2x বাদ দিয়ে দিলাম। একইভাবে যদি আমরা উচ্চতা বের করতে চাই, উচ্চতা বের করতে চাই, সরি ভিতরের উচ্চতা, ভিতরের উচ্চতা বের করতে চাই, তো আগে বাহিরের উচ্চতা ছিল কত, 6, তো এক্স এক্স 2x বাদ দিয়ে দিলাম, তাহলে ভিতরের উচ্চতা পেয়ে গেলাম। এই যে আমরা যে বেদ ধরেছি, এই বেদটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। তো আমি তোমাদেরকে সর্বদাই বলেছিলাম অজানা মান বের করতে হয় কোথায় থেকে, আমাদের জানা মান থাকে, জানা মান থেকে। দেখো তো আমাদের কি মান জানা আছে, আমাদের জানা আছে ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 208। তাহলে যেহেতু ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল 208 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, এই জন্য আমরা কি করবো, এই ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো। এখন আমরা বের করে প্রশ্ন মতে আমরা যেটা বের করলাম এটা ইকুয়াল টু 208 ধরবো। তো দেখো ভিতরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিন্তু আমরা জানি, তাহলে অবশ্যই আমরা ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানতাম আমরা, আমরা জানতাম সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × AB + BC + CA। তো আমরা এখন এই সূত্রটি ব্যবহার করেই ভিতরে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় A দ্বারা, প্রস্থকে প্রকাশ করা হয় B দ্বারা, এবং উচ্চতাকে প্রকাশ করা হয় C দ্বারা। তাহলে এখন যদি আমরা নির্ণয় করি যে এখন ভিতরে, মানে আয়তাকার বাক্সের ভিতরে, আয়তাকার বাক্সের ভিতরে সমগ্র তলের, তলের ক্ষেত্রফল সমান 2 × AB + BC + CA। আচ্ছা, এখন আমরা কি করবো, এখানে জাস্ট এ বি বি সি এবং সি এ মানগুলো বসিয়ে দিব। দেখো যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাই, দেখো তো আমরা পাচ্ছি 2 × A মান কত, এ মান হচ্ছে 10x - 2x, তাহলে 10 মাইনাস 2x ইন্টু বি, বির মান কত, 8 - 2x, 8 - 2x, তাহলে এ বি, তাহলে এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট লাগবে যেহেতু দুই সবার সঙ্গে গুণ আছে, প্লাস বি সি, বি মানে কত দেখো তো, বি মানে হচ্ছে 8 - 2x, আর সি মানে কত, 6 - 2x, তাহলে 6 - 2x প্লাস, আচ্ছা মার্কেটে চেঞ্জ করে নিই, দেন সি এ, সি কত, সি হচ্ছে 6 - 2x, তাহলে 6 - 2x ইন্টু এ, এ হচ্ছে 10 - 2x, 10 - 2x,
আমরা কি করলাম জাস্ট এখানে তার একটা সেকেন্ড ব্র্যাকেট হবে লাস্টে, আমরা এ বি বি সি এবং সি এর মানগুলো বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এগুলো গুণ এবং যোগের কাজগুলো করে ফেলবো। তো দেখো এখন যদি আমরা গুণ এবং যোগের কাজ করি, এখানে আমার আছে কত, টু, তাহলে টু ইন্টু আমরা যদি টেন এবং এইট গুণ করি তাহলে কত পাবো, আট দশে আশি, আট দশে আশি এবং দশ দোকানে বিশ, তাহলে মাইনাস বিশ এক্স, এবং মাইনাস টু দিয়ে টু এক্স দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স ইন্টু এইট অর্থাৎ মাইনাস ষোলো এক্স, মাইনাস টু এক্স ইন্টু মাইনাস টু এক্স অর্থাৎ প্লাস ফোর এক্স স্কোয়ার, দেন এখানে প্লাস ছিল প্লাস দিলাম, এইট এবং সিক্স গুণ করলে হবে কত, ছয় আটটা আটচল্লিশ, আটচল্লিশ দেন আট দোকানে ষোলো, তাহলে মাইনাস ষোলো এক্স, টু এক্স এবং সিক্স গুণ করলে হবে মাইনাস বারো এক্স, মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার, দেন প্লাস ছিল প্লাস দিয়ে দিলাম, সিক্স এবং টেন গুণ করলে হবে ছয় দুই ষাট, সিক্স এবং মাইনাস টু এক্স গুণ করলে হবে কত, মাইনাস বারো এক্স, মাইনাস টু এক্স এবং টেন গুণ করলে হবে কত, মাইনাস টোয়েন্টি এক্স, মাইনাস টু এক্স মাইনাস টু এক্স হচ্ছে প্লাস ফোর এক্স স্কোয়ার। এটা আমরা কি করছি, ভিতরে সমগ্রতলের ক্ষেত্রফল বের করছি। কেন বের করছি, কারণ আমার ভিতরে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে কত, দুশো আট, তো আমরা প্রশ্ন মতে এটা ইকুয়াল টু এটা ধরবো, দেন সেখান থেকে আমরা এই এক্স এর মান বা বাক্সের বেদটি নির্ণয় করব। তো আমরা আরেকটু ক্যালকুলেশন করি, আরেকটু ছোট করে নিই ক্যালকুলেশনটাকে। তো টু ইন্টু দেখো এইটটি, ফর্টি এইট এবং সিক্সটি যদি যোগ করি তাহলে আশি আর আটচল্লিশ, আচ্ছা আশি আর ষাট হচ্ছে একশো চল্লিশ, একশো চল্লিশ আর আটচল্লিশ একশো অষ্টআশি, তাহলে একশো অষ্টআশি, আশি আর ষাট একশো চল্লিশ এবং আটচল্লিশ একশো অষ্টআশি, ঠিক আছে। এবার মাইনাস বিশ এক্স, এবার এক্সগুলো যোগ করি, মাইনাস বিশ আর মাইনাস ষোলো, মাইনাস ছত্রিশ এক্স, মাইনাস ছত্রিশ এক্স আর মাইনাস ষোলো এক্স, তাহলে মাইনাস বান্ন এক্স, মাইনাস বান্ন আর মাইনাস বারো, মাইনাস চৌষট্টি এক্স, মাইনাস চৌষট্টি এবং মাইনাস বারো, তাহলে মাইনাস ছিয়াত্তর এক্স, মাইনাস ছিয়াত্তর এবং মাইনাস বিশ, তার মানে মাইনাস ছিয়ানব্বই এক্স, তার মানে আমরা যোগ করে সবগুলো যোগ করে পেলাম মাইনাস ছিয়ানব্বই এক্স। এখন আমরা এক্স স্কোয়ারগুলো যোগ করি তাহলে ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার স্কোয়ার। ওকে, এই স্থিতিটা ছোট করা যাবে না, তার মানে দেখো আমরা কিন্তু ভিতরে সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেছি, টু ইন্টু একশো অষ্টআশি মাইনাস ছিয়ানব্বই এক্স প্লাস বারো এক্স স্কোয়ার। এখন আমাদের দেওয়া আছে কত, দুশো আট, তার মানে এখন আমরা ধরতে পারি যে প্রশ্ন মতে, এখন আমরা ধরে নেব, আমরা এগুলো বাদ দিয়ে দিতে পারি, এগুলো আমাদের দরকার নেই, তোমরা উঠে নিতে পারো এগুলো। ওকে, তাহলে প্রশ্ন মতে, সরি দেখো এখন আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমরা যেটা পেয়েছি, টু ইন্টু একশো অষ্টআশি মাইনাস নাইনটি সিক্স এক্স প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে, দেখো তো দুশো আট দেওয়া আছে, তার মানে তাহলে আমরা লিখতে পারি যে ইকুয়াল টু হবে দুশো আট। আচ্ছা, তাহলে আমরা আবার কি লিখতে পারি, বা একশো অষ্টআশি মাইনাস নাইনটি সিক্স এক্স প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার, সরি টুয়েলভ এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো দুই দ্বারা আমরা কি করতে পারি, একশো আটকে ভাগ করে দিতে পারি, এই পাশে দুই গুণাকার আছে, এই পাশে দুদের ভাগ হয়ে যাবে, অর্থাৎ একশো আট যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, একশো চার। তাহলে দেখো আমরা এখন একটি সমীকরণ তৈরি করে ফেলেছি, এখন আমরা চাইলে কি করতে পারি, একশো চারটাকে এপারে পার করে দিতে পারি, তাহলে কি হচ্ছে দেখো, একশো অষ্টআশি মাইনাস নাইনটি এক্স প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস হান্ড্রেড ফোর ইকুয়াল টু জিরো। এখন যদি আমরা একশো, আমরা যদি একশো অষ্টআশি থেকে একশো চার বাদ দিই তাহলে কত পাবো, এইটটি ফোর, চুরাশি পাবো, চুরাশি মাইনাস নাইনটি সিক্স এক্স প্লাস বারো এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। আমরা জানি যে সমীকরণকে সাজিয়ে লিখতে হয়, যার পাওয়ার সর্বোচ্চ তাকে সবার আগে লিখতে হয়, দেন যার পাওয়ার কম, দেন যার পাওয়ার আরও কম, তো সবার আগে লিখবো কাকে, বারো এক্স স্কোয়ারকে, বারো এক্স স্কোয়ার, দেন নাইন লিখতে পারি যে বা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন ইকুয়াল টু শূন্য, বারোকে আমরা জাস্ট এপারে পার করে দিলাম। এখন দেখো আমরা চাইলেই মিডল টার্ম করতে পারি, আমরা জানি সাতকে সাত, তাহলে সাত আর এক যোগ করলে কিন্তু আমরা আট পেয়ে যাব, তাহলে আমরা কি লিখতে পারি যে বা এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এর পরিবর্তে লিখতে পারি সেভেন এক্স মাইনাস এক্স
দেন প্লাস সেভেন ছিল প্লাস সেভেন লিখলাম ইকুয়াল টু জিরো। এখন দেখো এখান থেকে আমরা এক্স কমন নিতে পারছি, তাহলে আমরা লিখতে পারি বা যে এক্স কমন নিই, এখানে থাকবে এক্স, এখানে থাকবে মাইনাস সেভেন, মাইনাস সেভেন, দেন মাইনাস ওয়ান যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এখানে থাকবে কত এক্স, এখানে থাকবে মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখন আমরা এখান থেকে এবং এখান থেকে দুইটা মধ্যে এক্স মাইনাস সেভেন কমন যায়, এক্স মাইনাস সেভেন আমরা কমন নিলাম, তাহলে এখানে আমার থাকলো এক্স, আর এখানে থাকলো কত মাইনাস ওয়ান। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, আমরা লিখতে পারি যে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, অথবা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, সেটাই করবো, যে বা এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো যদি এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু সেভেন, আর এখানে আমরা লিখতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু ওয়ান। কিন্তু একটা বাক্সের বেদ তো দুইটা হতে পারে না, তাই না? এই বাক্সের বেদ তো একটাই, এই যে এটাই তো বেদ, অথবা এই উপরে এটাই তো বেদ, এই কাগজটাই তো আমার বেদ, কাগজের যে প্রস্থ এটা তো আমার বেদ, তো এই বেদ তো দুইটা হতে পারে না, যে কোনো একটা হবে, হয় ওয়ান হবে অথবা সেভেন হবে। কিন্তু দেখো আমাদের বলে দেওয়া আছে যে এর বাইরের প্রস্থ, এই কাগজটির বাইরের যে প্রস্থ, সরি বাইরে যে উচ্চতা, উচ্চতা কোনটা, এই যে উচ্চতা, এই উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার। আচ্ছা এই কাগজের প্রস্থ যদি হয় সাত সেন্টিমিটার, তাহলে এই উচ্চতা কি ছয় সেন্টিমিটার হওয়া পসিবল? নিশ্চয়ই পসিবল না, কিন্তু এই পুরুত্বটা কিন্তু এক সেন্টিমিটার হওয়া পসিবল, কারণ এই পুরুত্ব যদি এক সেন্টিমিটারও হয় তাও কিন্তু এই উচ্চতা ছয় সেন্টিমিটার হওয়া পসিবল, কারণ কি মাঝখানে ফাঁক অংশ আছে। আচ্ছা তাহলে সাত সেন্টিমিটার হওয়া পসিবল না, আমরা বুঝতে পারলাম, কারণ যদি সাত সেন্টিমিটার হতো তাহলে উচ্চতা কমপক্ষে সাত সাত চোদ্দ সেন্টিমিটার হইতো, যদি ফাঁকা না থাকতো তাও কমপক্ষে চোদ্দ সেন্টিমিটার হতে হতো। তার মানে আমার এটা যুক্তিযুক্ত নয়, যেহেতু উচ্চতা ছয় সেন্টিমিটার এই জন্য আমার পুরুত্ব বা বেদ কখনোই সাত সেন্টিমিটার হতে পারে না। অর্থাৎ আমরা জেনে গেলাম যে এখানকার বেদ হবে এক্স ইকুয়াল টু ওয়ান সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি পুরো বিষয়টি সহজ করার জন্য আরেকবার ওভারভিউ করি। দেখো এখানে আমাদের বলা ছিল যে একটি বাক্স, এই বাক্সের বাইরের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার, বাইরের প্রস্থ আট সেন্টিমিটার, এবং বাইরের উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার, এবং ভিতরে ভিতরে যে ফাঁক অংশ আছে, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বাক্সের ভিতরে যে ফাঁক অংশ আছে তার সমগ্র তরের ক্ষেত্রফল আমার দেওয়া ছিল, আমাকে এই বেদ নির্ণয় করতে হবে, এই পুরুত্ব, এই যে বাক্স, যেই কাগজটাতে বাক্সটি তৈরি করা হয়েছে এই কাগজের পুরুত্ব আমাকে নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমার ভিতরে সমগ্র তরের ক্ষেত্রফল দেওয়া আছে, এই জন্য আমরা কি করবো, এই যে পুরুত্বটাকে ধরে নেব এক্স। তাহলে যেহেতু পুরুত্ব এক্স ধরে নিলাম, তাহলে আমরা ভিতরে দৈর্ঘ্য পেয়ে যাবো যদি টু এক্স বাদ দিই, ভিতরে প্রস্থ পেয়ে যাবো যদি টু এক্স বাদ দিই, ভিতরে উচ্চতা পেয়ে যাবো যদি বাইরে উচ্চতা থেকে টু এক্স বাদ দিই। তাহলে ভিতরে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতাটিও পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল বের করে ফেলবো। কেন বের করব, কারণ এটা আমার কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা যদি ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমরা ধরে নিতে পারবো যে প্রশ্ন মতে আমরা যেটা বের করলাম এটা ইকুয়াল টু হবে 208। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এক্স এর মানটি বের করে ফেলতে পারবো। তো এক্স এর মান আমরা দুইটা পাচ্ছি, সেভেন এবং ওয়ান, কিন্তু আমরা সেভেনটি নিতে পারবো না। কেন পারবো না, কারণ পুরুত্ব কখনোই উচ্চতার চাইতে বেশি হতে পারে না, তাহলে সেভেন হতে পারবে না, তাহলে আমার কত হবে ওয়ান হবে, তাহলে আমার পুরুত্ব হবে ওয়ান, এটা আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদিও ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আসলে একটু ভালোভাবে বোঝাতে হলে অবশ্যই একটু সময় দিয়ে ভিডিও তৈরি করতে হবে। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করার জন্য আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ সিসি ফ্যামিলি, এখানে জয়েন হতে পারো, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।